হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া ব্লগের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ চলে এসেছি লন্ডন লুইসাম শপিং সেন্টারে, গার্ডেন সেন্টার। এখান থেকে আমি আজকে ইনডোর এবং আউটডোরের কিছু গাছ কিনব। তো চলুন, গার্ডেন সেন্টার থেকেই আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে বিভিন্ন টাইপের হাউস প্ল্যান্ট আছে, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট। আমি বেশিরভাগই এখান থেকে ইনডোর প্ল্যান্টগুলো কিনি, যেহেতু শীতের দেশে সামার থাকে খুবই অল্প, তাই বাইরের গাছগুলো আমি বেশি একটা কিনি না, শুধু ফ্লাওয়ার। আর এইগুলো হচ্ছে সব ইনডোরের প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টগুলো বছরের পর বছর থাকে যদি যত্ন করা হয়। এই গাছটা খুবই সুন্দর, দামও বেশ, 10 পাউন্ড। এখানে বিভিন্ন কালারের অর্কিড। অর্কিডের প্রতি আমার মানে বরাবরই খুব দুর্বল, আমি অর্কিড কালেক্ট করি। তো আজকে অর্কিড নেব না, আজকে আমি অন্য গাছগুলো নেব। এই গাছগুলো আমাদের বাংলাদেশেও দেখা যায় প্রচুর, এটা একটু লাগালেই হয়ে যায় অনেক। এখানে বিভিন্ন কালারের ফুলগুলো, এটা হচ্ছে রাবার গাছ যাকে বলি আমরা, সবই ইনডোর প্ল্যান্ট। চাইনিজ মানি প্ল্যান্ট এগুলো, সুন্দর তো এই গাছগুলো। বিভিন্ন টাইপের অ্যালোভেরা, এই যে এটা একটা অ্যালোভেরা, এটা আমার বাসায় আছে। একটা গাছ লাগালে বছরের পর বছর অনেক চারা হয়, অনেক বের হয়। গাছগুলো একেবারেই ডিফারেন্ট, ভয়ঙ্কর এই গাছগুলো। ক্যাকটাসে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের ফুল, এই যে পাইনঅ্যাপেল, আনারসের ইয়েগুলো দেখেন, ছোট ছোট টপের মধ্যে কি সুন্দর আনারস ধরে গেছে। 18 পাউন্ড, 18 পাউন্ড। আর এগুলো তো একটা পাতা লাগালেই হয়ে যায়, এই গাছগুলো কেনার দরকার নেই। আমাদের একজনের কাছে থাকলে আমরা বেশ কয়েকজন এগুলো সব করে দিই। এখানেও আরেকটা পেরা অর্কিড, ছোট ছোট অর্কিড, এগুলো চারা, ছোট ছোট চারা থেকে এই যে গাছগুলো অনেক ছোট মধ্যে। এই গাছগুলো ইনডোরও হয় আউটডোরও হয়। কিছু এখানে কিছু কিছু গাছ আছে আউটডোর ইনডোর দুই জায়গাতেই সমানতালে হয়, তবে বেশি শীতের মধ্যে বাইরে এগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। সামারে আউটডোরে হয় আর ইনডোরে সারা বছরই হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনাদের অনুপ্রেরণায় আমার কাজ অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।